আমরা পরের জনকে যুক্ত করি আই এম এ মুসলিম আইএমএ মুসলিম আপনি বলেন তাহলে হ্যালো ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে বলেন হম আমি কলকাতা থেকে বলছি তো আমি আপনার আহ ওই সংশয় এর কিছু লেখাগুলো আজকে পড়ছিলাম তো তার মধ্যে আমি একটা লেখা পড়লাম অ্যাক্সিডেন্ট আমাকে খুলতে দিন আপনি এখানে লিখে রেখেছেন সুরা বাকারার আমি এই লেখাটা পড়ছি হ্যাঁ আহ সুরা বাকরা লেখাটা আগে টাইটেলটা লেখাটা টাইটেলটা আগে একটু বলেন আপনার কিসের যে লেখাটা পড়ছেন সেই লেখাটার টাইটেলটা আচ্ছা ওই যে এক্সেন্ট এক্সেন্ট আমার এটা মিনিমাইজ করেছিল ওই যে পৃথিবীকে সমতল ভাবে বিছানো হয়েছে লেখাটা টাইটেল পৃথিবীকে সমতল ভাবে বিছানো হয়েছে এই টাইটেলে তো আমার কোনো লেখা নেই ভাই এটা সংসেটকমের লেখার টাইটেল মানে লেখার শিরোনাম টাইটেল মানে শিরোনাম বুঝতে পেরেছি আমি সেটা সেটা না মানে আর কি আপনি কোনটা জানতে জানতে চাইছেন আপনার যে যে লেখাটা থেকে আপনি কথা বলছেন যে লেখাটা বিষয় কথা বলছেন সেই লেখাটার একটা শিরোনাম থাকে না প্রত্যেকটা লেখার একটা শিরোনাম থাকে না হ্যাঁ এটা সেটাই তো বলছি এখানে শিরোনাম লেখাতে পৃথিবীকে সমতল ভাবে বেতানো হয়েছে লিখে এখানে কতগুলো আয়াত পর পর ভাবে তোলা হয়েছে লেখাটার এটা আপনি পার্টটার পার্টটার একটা টাইটেল বলছেন সাবটাইটেল টোটাল টোটাল আচ্ছা আচ্ছা লেখাটা এই লেখাটা সেই সবার উপরে দেখেন একটা ছবি আছে ছবি নিচে একটা টাইটেল আছে এক সেকেন্ড এখানে আপনার সংশয় ডট কমে ঢোকার পরে ওই যে সংশয়তে এক সেকেন্ড একটু শুনে টাইম দেবেন আমাকে এক সেকেন্ড প্লিজ ওই যে কোরআন হাদিস বিষয়ক তথ্য ভান্ডার আচ্ছা আচ্ছা তথ্য ভান্ডার এইটার থেকে বলছেন ঠিক আছে এবার বলেন হ্যাঁ দাঁড়ান আমাকে একটু একটা খুলতে দিন হুমকি সমূহ মহাবিশ্বের আসমান এক সেকেন্ড আহ যা হোক ওখানে লিখে রেখেছেন যে পৃথিবীকে মানে কি বিছানায় না বিছানো হয়েছে সমতল ভাবে বিছানো হয়েছে সূরা বাকার এর আয়াত সংখ্যা সম্ভবত 22 এটা তো এটা অনেকগুলা আয়তে বলা আছে আমি আপনাকে আপনাকে বলে দিচ্ছি 88 নম্বর সূরার 20 নম্বর আয়াতে বলা আছে সুরা বাকার 22 নম্বর আয়াতে বলা আছে তারপর হচ্ছে সূরা ত্বাহা এর 53 নম্বর আয়াতে বলা আছে সুরা জারিয়াতের 48 নম্বর আয়াতে বলা আছে তারপর হচ্ছে সুরা নুহ মানে একাত্তর নম্বর সুরের উনিশ নম্বর আয়তে বলা আছে তারপর হচ্ছে সুরা নাবা এটা ছয় নম্বর আয়তে বলা আছে সুরা হিজরের উনিশ নম্বর বলা আছে হ্যাঁ এবার বলেন ঠিক আছে এবারে আপনি এখানে যেটা লিখেছেন পৃথিবীকে সমতল ভাবে বিছানো হয়েছে কিন্তু এখানে সুরা বাকারের বাইশ নম্বর আয়তে লেখা হচ্ছে হে পবিত্র সত্য তোমাদের জন্য ভূমিকে বিছানা নেয় বিছানো হয়েছে এবং আকাশকে ছাদ স্বরূপ ভূমিকে এখানে স্পেসিফিক আমার মনে হয় না পৃথিবীকে লেখা হয়েছে কোনো জায়গায় তো সেটা পৃথিবীতে পৃথিবীকে লেখা হয়নি বলে আপনার আপনার দাবিটা হচ্ছে এখানে সুরা বাকারাহ আমি আমি সুরা হ্যাঁ একটু বলেন বলেন আই এম এ মুসলিম ভাই কথা তো শুনতে পাচ্ছি না আর আবার একটু বলেন আ আই এম এ মুসলিম ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না আবার একটু বলেন এক সেকেন্ড শুনতে পাচ্ছেন এখন এখন শুনতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছি তা আপনার দাবিটা একটু এক সেন্টেন্স একটু বলবেন দয়া করে হ্যাঁ আমি সেটাই বলছি যে আপনার যে সংশয় ডট কম এটাতে আপনি লিখেছেন সেটাকে আপনি লিখেছেন পৃথিবীকে বিছানার ন্যায় বিছানো হলো এরকম কিছু ঠিক বলছি আমি জি জি আপনি একটু হ্যাঁ আমি বলছি কিন্তু সুরা বাকারের মধ্যে বাইশ নম্বর আয়তে যেটা লেখা হয়েছে ভূমিকে বিছানার নাই বেছানো হচ্ছে এবং আসমানকে ছাদ স্বরূপ

আরে বাবা কথাটা শুনে নেন সমালোচনা করতে আসেন না কি করতে আসেন ওটা অ্যাকচুয়ালি মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে আপনি যে আয়াতটা যে আয়াতটা নিয়ে বিরোধিতা করতে আসেন সেই আয়াতটা কি আপনি জাস্ট ট্রান্সলেশন পড়েছেন নাকি ওই আয়াতের ব্যাখ্যাটাও পড়ে আসেন না ট্রান্সলেশনটা আমি পড়েছি মাশাআল্লাহ মানে শুধুমাত্র ট্রান্সলেশন ট্রান্সলেশন পড়েই বুঝে গেছেন যে এখানে না না আমার যদি আয়াতে ভূমি লেখা থাকে তাহলে আমি সেটাকে ব্যাখ্যা করব পৃথিবী আচ্ছা আমরা এখন আয়তটা অসুবিধা নেই আমরা আয়াতটাও বের করে দেখবো এবং আয়াতের যে ব্যাখ্যা আহ যে সাহাবিরা যে ব্যাখ্যা করে গেছে তাফসির গ্রন্থগুলাতে যে তাফসির গুলা লেখা আছে সবই আমরা বের করবো অসুবিধা নেই আচ্ছা আরেকটা আরেকটা কোশ্চেন আছে ভাই যদি ধরেন ওই আয়তের একটা ট্রান্সলেশনের লেখা থাকে ভূমি আর একটা ট্রান্সলেশনের লেখা থাকে হচ্ছে পৃথিবী তাহলে কি ওই দুইটা কন্ট্রাডিক্টরি কথা হবে

না না শুনবো না কেন অবশ্যই শুনছি কিন্তু আমি ওটারই অ্যান্সার দিচ্ছি আপনি জিজ্ঞেস করতেন যে এই দুটো বিষয় কি আপনার কন্ট্রাডিক্টরি মনে হয় আমি সেটাই বলছি কিন্তু আমার সে বিষয়টা আলাদা কোথায় ভূমি লেখা আছে কোথায় কিন্তু আমার কাছে যেটা মানে আমার কাছে যে কোরআনটা আছে সেটাতে এখানে ভূমি লেখা হয়েছে আমি জানি না কোথায় পৃথিবী লেখা আছে আমার কাছে পাইনি আবার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই এত পেচা পেচি মানে টাইম ওয়েস্টের দরকার নেই তো ফারাজ ভাই টাইম ওয়েস্টের দরকার নেই আমরা স্ট্রেইট আমরা কোরআন ডট কম এ চলে যাই কোরআন ডট কম এ দেখেন এটা হচ্ছে সূরা বাকারার বাইশ নম্বর আয়াত দেখা যাচ্ছে ভাই কোরআন ডট কম তো সারা পৃথিবীতে প্রসিদ্ধ একটা ওয়েবসাইট নাকি ভাই জানেন তো আচ্ছা এখানে তাইসুরুল কোরআনে কি লেখা আছে একটু পড়ে শুনুন তো ভাই জোরে জোরে আমাদেরকে আমরা শুনি একটু এটা কি সূরা বাকারার বাইশ নম্বর আয়াতে এই যে দুই বা দুই পয়েন্ট দুই বাইশ লেখা আছে না খেয়াল করলেন হুম আচ্ছা এবার পড়েন জোরে জোরে পড়েন বুঝতে পারছি এখানে পৃথিবী লেখা আছে কিন্তু জোরে জোরে পড়েন ভাই জোরে জোরে শুরু থেকে পড়েন না ভাই মানে তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ করেছেন এবং আকাশে হতে পানি বর্ষণ করে তা তাদের তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করে কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করবে না আচ্ছা তাহলে তো তাহলে কি হলো আপনি জাস্ট একটা অনুবাদ পরে আপনি চলে আসছেন কথা বলতে তাই তো না না আমি প্রথম কথা বিতর্ক করতে আসেনি আমার বলিনি আপনি বিতর্ক করতে আসছেন বা আপনি যদি বিতর্ক করতে আসেনও তাতে আমার তো কোনো সমস্যা আছে আমি তো এরকম বলছি না যে ভাই কেন বিতর্ক করতে আসছেন এটা তো আমি বলছি না বিতর্ক করতে আসলে অসুবিধা কোনো নাই বিতর্ক না করতে আসলেও কোনো সমস্যা নাই বিতর্ক করতে আসলেও কোনো সমস্যা নাই এইটা তো কোনো আমার আলোচ্য বিষয় না যে আপনি বিতর্ক করতে আসছেন নাকি বিতর্ক করতে আসেন নাই এই বিষয়ে আমি কোনো কথাই আপনাকে এখন পর্যন্ত বলি নাই ভাই যাই করতে আসেন আপনি যেটাই করতে আসেন না কেন আপনি তো একটু জেনে বুঝে দেখে শুনে আসতে হবে না মানে খুশি ঠেলা চলে আসলে তো হবে না আপনি একটা অনুবাদ পড়ছেন একটা অনুবাদ পড়ছেন সেই একটা অনুবাদ পরেই খুশি ঠেলা এখানে চলে আসলে তো হবে না তো ভাই তাই সিরুল কোরআন হচ্ছে সমস্ত মানে বাংলা ভাষার বাংলা ভাষায় অনুবাদ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুবাদ বলি সৌদি আরবের সরকার কোরআন ডট কম এর ভিতরে এই অনুবাদটা নিয়ে এই অনুবাদটা সংযোজন করেছে এখন আপনি হয়তো কোনো একজনের অনুবাদ থেকে নিয়ে আসছেন এটা কার অনুবাদ আমি জানি না কিন্তু তাহলে আমি ভুল বলবো না সেটা সেটা তো আমি ভুল বলছি না তো সেখানে হয়তো লেখা আছে কারণ অনেকগুলো অনুবাদে ভূমি আছে অনেকগুলো অনুবাদে পৃথিবী আছে এই যেমন দেখেন আরেকটা অনুবাদ এটা হচ্ছে শায়েক মুজিবুর রহমান উনি লিখেছেন ভূতল উনি এটার অনুবাদ করেছেন ভূতল তারপর আরেকটা অনুবাদ আছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদে বলা হয়েছে জমিনকে জমিন করা হয়েছে এটার অনুবাদ একই কথা তিনটার মানে মূল অর্থটা একই যে পৃথিবী পৃথিবীটাকে এখন আমরা এইটা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা যদি তাফসিরে যাই তাফসির গ্রন্থতে একদম পরিষ্কার বিশ্লেষণ করে দেওয়া আছে যে জিনিসটা আসলে এখানে কি বোঝানো হয়েছে এটার মূল অর্থটা অর্থটা কি বুঝেছে বুঝেছে তাবে সেইগুলো পাওয়া যায় তাফসির গ্রন্থে এটা কি আপনি জানেন যে তাফসির গ্রন্থগুলা কি না আমার সঠিক জানা নেই হাদিসের কথা বলছেন আপনি না হাদিসের তাফসির কথা বলছে তাফসির মানে তাফসির শব্দটা মানেও জানেন না নাকি না তাফসির জানা নেই ও তাহলে তো একটা বিরাট বিপদের কথা তাফসির শব্দের মানে আপনি জানেন না তাহলে আপনি চলে আসছেন এখানে এটা তো একটা বিরাট বিপদে পড়লাম আমি তাহলে একটা হ্যাঁ বিপদে পড়ার বিষয় না আমি মানে কোরআন সম্পর্কে পড়াশোনা শুরু করছি আর আপনাদের এই সমস্ত বিতর্ক গুলো দেখেও আমি মানে একটু বোঝার চেষ্টা করছি যে আদৌ বিষয়টা কি যেগুলো আপনারা আসলেই দেখাচ্ছেন আর ঠিক আছে যেটা আপনাকে আমি একটু জানিয়ে দিই আপনাকে একটু জানিয়ে দিই তাফসির গ্রন্থগুলা হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা গ্রন্থ যে ব্যাখ্যা গ্রন্থগুলা ক্লাসিক্যাল তাফসির গুলা হচ্ছে নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম তারা এই আয়াতের কি ব্যাখ্যা দিয়ে গেছে এবং সবচেয়ে বড় বড় আলেমরা পণ্ডিতরা মানেই যে আবার ভালো হবে তা না কিন্তু আপনার দেখতে হবে কোন তাফসির গুলা সবচেয়ে মানে অথেন্টিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আছে মনে করেন আলামা ইবনে কাসিরের যে তাফসিল গ্রন্থ সেটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় তারপর ধরেন তাফসিরে জালালাইন এই যে এখন আমি যেটা দেখাবো তাফসিরে জালালাইন সেটা সমস্ত পৃথিবীর অনেকগুলা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় ইসলামের একটা মানে মৌলিক গ্রন্থ হিসেবে পড়ানো হয় এই গ্রন্থটা ঠিক আছে এখন আমি আপনাকে একটা তাফসিল গ্রন্থ দেখাচ্ছি সেটার নাম হচ্ছে তাফসিরে জালালাইন এটা সপ্তম খন্ড পৃষ্ঠা নম্বর সাতশো উনপঞ্চাশ আহ এইখানে এই আয়াতের একটা ব্যাখ্যা দেওয়া আছে অন্য একটা আয়াতের ব্যাখ্যা দেওয়া আছে একই কথা আপনি এই লাল সেটুকু একটু জোরে জোরে আমাদেরকে পড়ে শুনান ভাই আর ভূতলের দিকে কি রূপে এটা আসলে আমার ফোনে একটু কেন জানি না আমার ঝাপসা দেখাচ্ছে দাঁড়ান আমাকে একটু বড় করতে দিন এটা আচ্ছা আর ভূতলের দিকে কিরূপে সমত কিরূপ তাকে সমতল করা হয়েছে সম্প্রসারিত করা হয়েছে সার কথা এই সকল বস্তুর প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত ও একত্বের প্রতি ইমার আনাই বাঞ্ছনীয় ছিল সর্বপ্রথম উষ্ঠের আহ এটা উষ্ঠের উল্লেখ মানে হম বুঝছি উম এজন্য করা হয়েছে যেহেতু এটা তাদের সাথে অন্যগুলো তুলনায় অধিক সম্পৃক্ত এবং শব্দ দ্বারা ব্যাহত এটাই প্রমাণিত হয় যে পৃথিবীর সমতল বাদ্যত মানে বাইরের দিক মানে বহিরাগত ভাবে বাইরের দিক থেকে বাদ্যত বলে এটা কি কি আমরা এরকম ভাবে দেখতে পারি না কারণ ধরুন পরে শেষ করেন আগে একটু পরে শেষ করেন আগে একটু পরে শেষ করেন আচ্ছা আর শরীয়তের আলিমগণের মতে এটা ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয় যদিও তাদের সেই দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্যই বিপত্তিকর নয় আচ্ছা এখানে এই যে এই শব্দটি দ্বারা বাদ্যত এটি প্রমাণিত হয় যে পৃথিবী সমতল এটি গোলাকার নয় মানে কোরআনের ব্যাখ্যা করেছে সমতল হিসেবে ব্যাখ্যা করেছে নাকি আহ গোলাকার হিসেবে ব্যাখ্যা করেছে ভূতত্ত্ববিদরা বলতেছে এটা গোলাকার পৃথিবী গোলাকার শরীয়তের আলেমগন এবং কোরআন পৃথিবীর আকৃতি সম্পর্কে কি বলেছে সেটা একটু এখান থেকে আমাদেরকে বুঝায় দেন তো ভাই দেখুন আমার সেটা জিজ্ঞেস করছি না ভাই প্লিজ আপনার কি মনে হয় আপনি ইসলামকে বানায়েন না বসে বসে বাসে বসে বসে আপনার স্বরচিত ইসলাম শোনার ভাই টাইম নেই ভাই এখানে যেটা জিজ্ঞেস করছি এটা একটা প্রখ্যাত তাফসির গ্রন্থ এখানে যে জিনিসটা বলা আছে আপনি সেইটা আমাদেরকে বুঝাই দেন আগে হ্যাঁ আমি বুঝতে পারি এখানে ভূতত্ব বিদ্যা বলবো এই শব্দ দ্বারা ভাই ভাই শুনুন এক সেকেন্ড এক ভাই আপনাকে আমি বলছি যে এই মানে শেষ প্যারা দুইটা শেষ লাইন দুইটা আমাদের শেষ লাইন তিনটা আমাদেরকে একটু ভালো করে বুঝায় দেন এখানে কি বলা হয়েছে আর শরীয়তের আলিমগণের মতে এটা ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয় মানে আলিমগণদের মতে এটা ভূতত্ববিদদের মতে গোলাকার নয় যদিও তাদের দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আগ্রহের জন্য বিপত্তিকর নয়

কি এই লেখাটা অনুযায়ী পৃথিবী সমতল এটা বোঝানো হচ্ছে তবে এই শব্দটা দ্বারা এই যে এই তাফসীর গ্রন্থটা যিনি লিখেছেন তিনি বলতেছেন যে এই কোরআনের এই শব্দটা দ্বারা বাধ্য তো প্রমাণিত হয় যে পৃথিবী সমতল আচ্ছা এর পরের লাইনটাতে কি লেখা শরীয়তের আলেমগণ কি মনে করে এই বিষয় শরীয়তের আলেমগণের মধ্যে এটা ভুতত্ত্ববিদদের মতনের রূপ বলা তার নয় এটি মানে পৃথিবী সমতল তাই তো ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয় ভূতত্ববিদ মানে মনে করে যে পৃথিবীটা গোলাকার শরীয়তের আলেমগণ তার সাথে একমত পোষণ করে না শরীয়তের আলেমগণ মনে করে কোরআনে যেটা বলা আছে সেটাই মত দিচ্ছে শরীয়তের আলেমগণ যে পৃথিবী হচ্ছে সমতল নাকি কিন্তু ভাই এগুলো কি পুরো অথেন্টিক হয় এই তাফসীরগুলো এটা এই এই তাফসীরটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় আপনার কাছে অথেন্টিক মনে না হইলে তো আমার কিছু বলার নাই বা করার নাই কিন্তু এটা একটা ইসলামিক দলিল হ্যাঁ আপনার কাছে কোরআন অথেন্টিক না হইতে পারে তাইতে আমি কি করবো আমি কি করতে পারি হ্যাঁ অনেকে এসে বলতে পারে কোরআন আমার কাছে অথেন্টিক মনে হয় না আমার কাছে তো মনে হচ্ছে না ভাই কার কাছে কি মনে হয় সেটা তো আমি বলতে পারবো না সেটা আপনার বিষয় ভাই কিন্তু সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার কাছে অথেন্টিক মনে নাকি না হলো সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এইটা একটা ইসলামের দলিল এই বইটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাফসিল জালালাইন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পঠিত হয় এখন এটাকে যদি আপনার অথেন্টিক মনে না হয় আপনার কথা যদি এখন আপনি যদি বলেন যে আমার কথাটা অথেন্টিক এই তাফসিল গ্রন্থটা অথেন্টিক না তাইলে তো ভাই আপনি তাহলে আরো বড় পন্ডিত হবেন নিশ্চয়ই আহ আল্লামা জালাল উদ্দিন দুইজন দুইজন জালাল জালাল এই বইটা লিখেছেন প্রখ্যাত দুইজন আলেম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন আলেম হচ্ছে ইসলামের কোরআনের ওপরে সবচেয়ে বড় বিশেষজ্ঞদের মধ্যে দুইজন দুইজন জালাল উদ্দিন হ্যাঁ দুইজন এই কারণেই তাফসির গ্রন্থটাকে বলা হয় জালাল জালালাইন মানে দুইজন জালাল হ্যাঁ এই জালাল উদ্দিন আর জালাল উদ্দিন মহতি নাম এই দুইজন মিলে যে এই তাফসির গ্রন্থটা লিখছে সেই তাফসির গ্রন্থটা লিখছে তারা নবীর যে সাহাবি ছিল তার তাবে তাবেনগণ ছিল তাদের মতামত এবং তা আলিমগণের শরীয়তের বড় বড় আলেমদের মতামত নিয়ে এই তাফসির গ্রন্থটা লিখছে এটা কোন সময় নাগাদ লেখা হয়েছে কোনটা এই তাফসিরটা এই ব্যাখ্যা এটা অনেক পুরনো এটা সম্ভবত 1200 সালের দিকে এরকম হবে হয়তো আমার আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এক্স্যাক্টলি এখন আমার মনে নাই কত সালের দিকে কিন্তু এটা হয়তো 1200 1400 সালের দিকে লেখা মানে সম্ভবত মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় যে সমস্ত সাহাবী গুলো ছিল তাদেরও মৃত্যুর পরেই বইটা লেখা হয়েছে তাই তো তাদের মৃত্যুর পরে তারা যে বইগুলো লেখা গেছে তাদের তারা বই যে বইগুলো রেগুলো লেখা গেছে সেই বইগুলো তো প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে গেছে সেই সমস্ত বইপত্র সমস্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে যখন এই যে এই এই গ্রন্থটা লেখা হয়েছে যে কোন তথ্যগুলো সঠিক কোন তথ্যগুলো ভুল সেগুলা যাচাই বাছাই করে এই তাফসির গ্রন্থটা লেখা হয়েছে এখানে এবং সে একই সাথে শরীয়তের অন্যান্য আলেমগনের মতামত নেওয়া হয়েছে এইখানে শরীয়তের আলেমগনের কথাও বলা হয়েছে কোরআনের কথাও বলা হয়েছে দুটোর কথাই বলা হয়েছে আচ্ছা ঠিক আছে এই মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমরা মানে ধরলাম যে ঠিক আছে অসুবিধা নেই এটা এটা হইতেই পারে যে এখানে একটা মিসটেক হয়ে গেছে হইতেই পারে আপনাকে আমি আহ তাফসীর ইবনে কাছির নাম শুনেছেন নামটা শুনেছি নামটা শুনেছি তবে আমি এক্স্যাক্ট জানি না বিষয়টা আচ্ছা তাফসীর ইবনে কাছির থেকে আমরা একটু পড়ি বইটা থেকে পড়ি একটুparent ভাই এখানে কি বলে একটুparent ভাই দেখি এক সাইডে আছে দান ও সরি আমার বলেন এখান থেকে শুরু করেন পড়া কেউ কেউ বলেন বিরাটকার একটি মাংসের মাংসের নাম যার নাম আচ্ছা আচ্ছা মাংসের নাম সরি মৎসর নাম যাহা সাত তবক জমিনের ধারণ করিয়ে রেখেছে রাখি আছে আচ্ছা জমিন যে সাতটা এটা তো জানেন কোরআনে যে বলা আছে জমিন পৃথিবী আছে সাতটা একটা নিচে আরেকটা আরেকটা নিচে আরেকটা এটা কি জানেন মানে পৃথিবীর মানে যে মাটি মাটির নিচে আরেকটা পৃথিবী আছে সেখানে আরেকটা মাটি আছে আবার তার পিছের নিচে আরেকটা পৃথিবী আছে আর একটা মাটি আছে এগুলো তো জানেন ওই সব পৃথিবীতে মানুষজন থাকে এটা জানেন কোরআন কোরআন অনুসারে মানুষজন থাকার কথাতে হ্যাঁ মানুষজন থাকার কথা আছে ওইখানে নবী রাসূলরাও আছে

যেটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না যেটা ধরা মানে দেখা যাচ্ছে যে খুবই মানে বিকট হয়ে যাচ্ছে জিনিসটা হাস্যকরের পর্যায়ে পৌঁছায় যাচ্ছে তখন এটা হচ্ছে অলৌকিক আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনি একটু পরে শোনানি যে এইখান থেকে পরে লাল কালিগুলা একটু পরে শোনান আমাদেরকে অতপর আল্লাহ তাআলা তথা মৎস্য সৃষ্টি করেন আর তাহার পর পানির ফেনা হইতে আকাশ সৃষ্টি করেন ও মৎস্যের পিঠের উপর পৃথিবীকে বিছিয়ে দেন ফলে মৎস্য নড়াচড়া করিতে আরম্ভ করে সঙ্গে সঙ্গে পৃথিবী নড়িয়া ওঠে তখন আল্লাহ তালা পর্বতমালা দ্বারা পৃথিবী স্থির করেন আহ অন্য এক সূত্রে আছে যে আব্বাস এই কথা বলিয়া করেন আমার প্রতিপালক সর্বপ্রথম কলম সৃষ্টি করিয়া বললেন লেখো ফলে কলম কেয়ামত পর্যন্ত যাহা সংগঠিত হইবে সবই লিপিবদ্ধ করিল তারপর আল্লাহ তালা পানির উপর মৎস্য সৃষ্টি করেন আহ তাহার পর সেই মৎস্যের উপর পৃথিবীকে বিছাইয়া দেন

আমি শুরুতে দেখিয়ে নিয়েছি তা কি বলা আছে তার সাহাবিরা কি বর্ণনা করেছেন যেমন যেমন ইবনে জারির ইবনে আব্বাস সহ বর্ণনা করেন ইবনে আব্বাস কে একটু বলেন তো ভাই ইবনে আব্বাস সম্ভবত একজন ছিলেন

কোরআন হাজি বাইরে যদি কিছু বিশ্বাস না করে থাকেন আপনি কোরআনের আয়াতটা ঠিক মতো পরে কোরআন একটা অর্থ পরে অর্থ পরে ওটা নিজের মতো বানাইছেন যে এটা মানে হচ্ছে এটা তো এখানে কোনো কন্ট্রাডিকশন নেই করে ড্যাং করে চলে আসছেন আপনি কোনো একটা মানে এটা এই যে এই ব্যাখ্যা গুলা এটা তো আপনার স্কলাররা মানে আপনাদের স্কলারদের স্কলার আপনাদের মানে মসজিদের ইমাম যাদের বই পড়ে ইমাম হয় তাদের বইয়ে এটা লেখা এটা কোনো চকু চকু মুমিনের বইতে লেখা না

এই ক্লাসিক্যাল এটা হচ্ছে ইসলামের রেফারেন্স আমরা তো আমাদের আপনি যে আপনার এস থেকে বের করে একটা কথা বলতেছেন আমরা তো সেটা দেখাচ্ছি না আপনাদের অথেন্টিক বইতে যেগুলো লেখা যেটা আপনাদের আপনাদের আলেমদের আলেম লিখে সেটা দেখাচ্ছি ওটা সেটা আপনি ফিল ভাই ভাই একটু ধৈর্য ধরেন আপনি আমরা কি দাবি করছি যে এটা হাদিসের মধ্যে লেখা আছে এটা কি দাবি করেছি আমরা ভাই বলেছেন অবশ্যই বলেছেন আমি বলেছি এই জিনিস হাদিসে পাওয়া যাবে সেগুলাতে পরে আসব আপনি আগে ধৈর্য ধরেন আগে ধৈর্য ধরেন বলেছি কিন্তু আপনি যেভাবে কথা বলছেন ভাই না 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 এটা আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন কি করেন অনেকে আছে কোরআনেও বিশ্বাস করে না সেটা দিয়ে ভাই আমাদের কি যায় আসে আমাদের তো কিচ্ছু যায় আসে না কেউ কোরআনে বিশ্বাস করে না কেউ এসে বলে হাদিসে বিশ্বাস করি না কেউ এসে বলে শুধু বুখারি হাদিস মানি ভাই আর কোন হাদিস মানি না কেউ এসে বলে যে এটা মানি ওইটা মানি না এইগুলা দিয়ে আমরা কি করব ভাই আপনি কি মানেন কি মানেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা যেগুলো দেখাচ্ছি অথেন্টিক ইসলামিক সোর্স থেকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইসলামী পাঠ্যসূচিতে পাঠ্যপুস্তক হিসেবে লিখিত সেগুলো পড়ে মুসলমানদেরকে আলেম হইতে হয় পৃথিবীর যে কোনো আলেম আলেম হইতে হইলে তার তফসিরিব ইবনে কাসির মুখস্থ করে সেখান থেকে প্রশ্ন উত্তর আসে সেই প্রশ্নের উত্তর জবাব দিয়ে তার আলেম হইতে হয় পৃথিবীতে এমন এখন পর্যন্ত কোনো আলেম পয়দা হয় নাই তা ইবনে কাসিরের পরে এমন কোনো আলেম পায়দা হয় নাই যে তাফসিরি ইবনে কাসির না পড়ে আসে আলেম হইছে আর আপনি বলতেছেন যে এগুলা মানে ভাই আপনি মানেন না তো এটা আপনার ব্যাপার কিন্তু এগুলো তো রেফারেন্স তো ইসলামের রেফারেন্স তো নাকি ঠিক আছে